Hello guys, how are you? Welcome to my channel English Attack. The class is presented by Mahi sir. আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নিই যা জানতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার ক্ষেত্রে। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই বেশি বেশি করে মনে রাখতে হবে যদি তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্স ভালো করে করতে চাও। প্রথমে আমরা জেনে নিই, এক নম্বরে দেওয়া আছে কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ করতে হবে বাক্যটিকে। তাহলে আমরা আবারও রিপ্লে করতেছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় বাক্যটিকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। আর যখনই আমরা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ কোনো সেন্টেন্স করব তাহলে যুক্ত করব কি দ্বারা? দ্যাট দ্বারা। তিন নম্বরে আছে রিপোর্টিং স্পেসে অবজেক্ট না বসালেও চলবে, বসালেও কোনো প্রবলেম নেই। আর মাই রিকমেন্ডেশন ইজ হেয়ার, তোমার অবজেক্ট বসানো লাগবে না। ভুলক্রমে যদি বসিয়ে ফেলো তাহলে কোনো প্রবলেম হবে না। চার নম্বরে দেখো কি আছে, হুররা অ্যালাস ফাইট হাউ হোয়াট, এই ওয়েতে বাক্যগুলো শুরু হতে পারে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররা থাকতে পারে, অ্যালাস থাকতে পারে, ফাই টট। এই হুররা দ্বারা আনন্দ বোঝায়, অ্যালাস দ্বারা দুঃখ বোঝায়, ফাই দ্বারা লজ্জা বোঝায়, টট দ্বারা ঘৃণা বোঝায়। আর এইগুলোর শেষে দেখো, এই শব্দগুলোর শেষে এক্সক্লেমেশন মার্কস বসে যাবে। আর যদি হাউ অথবা হোয়াট দ্বারা বাক্য শুরু হয় তখন বাক্যের শেষে কি বসবে? এক্সক্লেমেশন মার্কস। ক্লিয়ার? এই চারটা রুলস তোমাদের ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে গেলাম এক্সক্লেমেটরি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের এই বিষয়টা খুব জানতে হবে, কারণ আমরা জানি সেইডের পরিবর্তে কি বসে। আমরা যখন ইন্টারোগেটিভ করি তখন দেখি সেইডের পরিবর্তে আক্সড বসে, ঠিক এক্সক্লেমেটরি করার সময় কি বসবে এগুলো এখন জেনে নিব। তুমি যদি দেখো ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পেসের যে বাক্যটি আছে এই বাক্যটি দ্বারা কি প্রকাশ পাচ্ছে? আনন্দ। তাহলে তুমি ইনডিরেক্ট করার সময় স্ট্রাকচারটা জাস্ট এইভাবে দিবে, সাবজেক্ট, তারপরে কি বসবে? এক্সক্লেমড উইথ জয়। দ্যাট মিন্স আনন্দ বোঝালে আমরা লিখবো কি? এক্সক্লেমড উইথ জয়, জয় দ্বারা আনন্দ বোঝায়। আর এক্সক্লেম শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা। আর যেহেতু এদিকে পাস্ট ইনফিনিট থাকবে সেহেতু বারবার পাস্ট ফর্ম দিতে হবে, সো দ্যাট এটাও মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখি এই রিপোর্টেড স্পেসে যদি দুঃখ বোঝায়, দুঃখ বোঝালে আমরা কি লিখবো? এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ। তুমি সরো বসাতে পারো, আবার গ্রিফও বসাতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। তিন নম্বরে দেখো রিপোর্টেড স্পিচ যদি বিস্ময় বোঝায় তাহলে আমরা কি লিখবো? এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ। তাহলে আমরা কি লিখবো? রিপোর্টেড স্পিচ বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ। ক্লিয়ার? তারপরে দেখো রিপোর্টেড স্পিচ যদি ঘৃণা বোঝায় তাহলে আমরা কি লিখবো? সাবজেক্ট প্লাস এক্সক্লেমড উইথ অ্যাবহরেন্স। অ্যাবহরেন্স শব্দের অর্থ হলো ঘৃণা। এখন আমরা দেখে নেই যে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের মনে একটা কোয়েশ্চন জাগে যে আমরা কখন ভেরি বসাবো, কখন গ্রেট বসাবো। দেখো এই দুইটা নিয়ম যদি তুমি ভালো করে জানো তাহলে তোমার এই প্রবলেমটা আর আশা করি থাকবে না। তাহলে আমরা দেখে নেই, যদি আমরা দেখি ডিরেক্ট নেরেশনে এক্সক্লেমেটরিতে স্ট্রাকচারটা এইভাবে দেওয়া আছে যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, তখন ইনডিরেক্ট করার সময় অ্যাসার্টিভে তুমি স্ট্রাকচারটা এভাবে বসাবে, সাবজেক্ট প্লাস বার প্লাস ভেরি প্লাস অ্যাজেক্টিভ। মনে রাখতে হবে যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে আমরা ভেরি বসাবো। আর যদি আমরা দেখি ওয়ার্ড প্লাস এ অর অ্যান প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস বার, এই স্ট্রাকচারে রিপোর্টেড স্পেসে বাক্যটি দেয়া আছে, তাহলে আমরা কি করব? সাবজেক্ট প্লাস বার প্লাস এ গ্রেট প্লাস নাউন। ক্লিয়ার? এই স্ট্রাকচার দুটো মোস্ট ইম্পর্টেন্টলি ইউ শুড রিমেম্বার। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নিব এবং এগুলো সলভ আউট করব। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি আগে বলে দিয়েছি, এগুলো দেখো। এখন আমরা এক নম্বর সেন্টেন্সটা দেখি, হি টোল্ড মি অ্যালাস আই এম আন্ডারন। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব হলো কোনটা? হি টোল্ড মি। আর এখানে কি দেয়া আছে? অ্যালাস। অ্যালাস দ্বারা কি বোঝায়? অসহায়ত্ব বোঝায়, এবং এটা দ্বারা আমরা অনেক সময় বলি হাই অথবা হাই হাই, ভিতরের যে তোমার আকাঙ্ক্ষা আছে বা তোমার কষ্ট আছে এগুলো এই অ্যালাস শব্দটা দ্বারা প্রকাশ পায়। আর আমরা যদি এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে কি লিখবো? এই টোল্ড এর পরিবর্তে বা এখানে সেইট থাকতে পারে, তাহলে আমরা কি লিখবো? এটা দ্বারা যেহেতু দুঃখ বোঝাচ্ছে আমরা লিখবো, সাবজেক্ট হলো হি হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট
আবার আমরা কি করব, টেন্সের পরিবর্তন করব, সাবজেক্ট অবজেক্ট সেই আগের মতো পরিবর্তন করে নিব। এখানে সাবজেক্ট হলো আই, উই নো দ্যাট আই ইজ দ্য ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হলো হি, টেন্স পরিবর্তন করতে হবে। এখানে আমরা লক্ষ্য করতেছি ভার্ব আছে কি বিবার, বিবার্বের পরিবর্তন গুলো কি হয়, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ারে ট্রান্সফার হয়ে যায়। তাহলে আমি হির সাথে কি লিখলাম, ওয়াজ, তারপরে কি আছে, আন্ডার্ন, ক্লিয়ার। দুই নম্বর সেন্টেন্সটা আমরা এখন দেখে নিব। দুই নম্বর সেন্টেন্সে কি দিয়ে আছে, মাই ফ্রেন্ড সেড টু মি হুরা আই হ্যাভ ওয়ন দা গেম। তাহলে আমি অ্যান্সারটা কিভাবে লিখবো, মাই ফ্রেন্ড এক্সক্লেইমড উইথ জয় দ্যাট হি হ্যাড অন দা গেম। তাহলে বুঝতেই পারছো কেন আমি এখানে জয় লিখলাম, কারণ হুরা দ্বারা কি বোঝাচ্ছে, আনন্দ বোঝাচ্ছে, আনন্দ বোঝালে আমরা কি লিখবো, জয় লিখবো। আর যুক্ত করার জন্য আমরা কি লিখলাম, দ্যাট লিখলাম, কমা এবং ইনভার্টেড কমা উঠে যেয়ে আমরা কি লিখবো, দ্যাট লিখবো। তারপরে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, সাবজেক্ট হলো আই, আই এখানে মাই ফ্রেন্ড দ্বারা পরিবর্তন হবে, মাই ফ্রেন্ডের প্রোনাউন হলো কি, হি। আর টেন্স পরিবর্তন করতে হবে, এখানে আমরা দেখতেছি রিপোর্টেড স্পেসটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সো দ্যাট আমরা নিয়ে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, হি হ্যাড অন দা গেম। থার্ড নাম্বার সেন্টেন্সটা আমরা দেখি, শি সেড টু মি টুট ইউ আর আ লায়ার। তাহলে আমরা যদি এই বাক্যটাকে কমপ্লিট করি তাহলে কি হবে, শি এক্সক্লেমড উইথ অ্যাবহরেন্স, অ্যাবহরেন্স শব্দের অর্থ আমরা জানি ঘৃণা। তাহলে আমরা এই টুটটা আর বসাতে হচ্ছে না, শি এক্সক্লেমড উইথ অ্যাবহরেন্স দ্যাট আই ওয়াজ এ লায়ার, ক্লিয়ার। ফোর্থ নাম্বার সেন্টেন্সটা আমরা যদি দেখি, রানী সেড হাউ কিউট দ্য গার্ল ইজ। তাহলে আমরা যদি এটাকে এক্সক্লেমেটরি করি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তাহলে আমাদের কি করতে হবে, রানি এক্সক্লেমড উইথ অন্ডার দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি কিউট। এখানে ভেরি কেন ব্যবহার করলাম, কিউট শব্দটা হলো অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে, ভেরি ব্যবহার করতে হবে, দ্য গার্ল ওয়াজ ভেরি কিউট। আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি, শাহরিয়ার সেড হোয়াট আ ফুল আই অ্যাম। তাহলে আমরা এখন দেখব যে এটার সলিউশনটা কি হয়। তাহলে আমাদের দেখো এখানে কি লিখছে, শাহরিয়ার এক্সক্লেমড দ্যাট, এখানে আমি জাস্ট এক্সক্লেম লিখলাম, কেন আমি এখানে দেখতেছি এই বাক্য দ্বারা বিস্মিত হচ্ছে না, আনন্দও পাচ্ছে না, অবাকও হচ্ছে না, দুঃখও পাচ্ছে না, কষ্টও পাচ্ছে না। যদি এই কিছুই না বোঝায় তাহলে তুমি জাস্ট লিখে দিবে এক্সক্লেমড, আর যুক্ত করে দিবে কি দ্বারা, দ্যাট দ্বারা। সাবজেক্ট পরিবর্তন করো, সাবজেক্ট কোনটা ছিল, আই, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে শাহরিয়ার, শাহরিয়ারের প্রোনাউন হলো হি, বি ভার্ব ছিল, তাহলে আমরা কি লিখব, ওয়াজ এ গ্রেট ফুল, ক্লিয়ার। সিক্সথ নাম্বার সেন্টেন্সটা দেখি, ইমা সেইড হোয়াট এ পিটি, ইমা সেইড হোয়াট আ পিটি। তাহলে আমরা এখন এটার সলিউশনটা কি হবে, ইমা এক্সক্লেমড উইথ আন্ডার দ্যাট, যদি দেখি যে আমরা এখানে সাবজেক্ট এবং ভার্ব কিছুই না থাকে তাহলে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসব, কি নিয়ে আসব, ইট, কারণ ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি প্রোনাউন, কি বলা হয়, ইন্ট্রোডাক্টরি প্রোনাউন, ইট ওয়াজ এ গ্রেট পিটি, ক্লিয়ার। আশা করি এই সেন্টেন্সগুলো বুঝতে পেরেছেন আপনারা, আর এই সেন্টেন্সগুলো যদি করতে পারেন এবং বুঝতে পারেন তাহলে কি হবে, প্যাসেজ নারেশনটা করা খুবই সহজ হয়ে যাবে। সো আর বেশি কথা বাড়াবো না, এগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবে এবং আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবে। আশা করি ভালোই থাকবে, নিরাপদে থাকবে এবং ঘর থেকে একদম বাহির হওয়া যাবে না। ওকে, আল্লাহ হাফেজ।